হ্যালো গাইস, হোয়াটসঅ্যাপ নিয়ে এসেছে তিনটি প্রাইভেসি আপডেট, যা জেনে আপনারা খুবই আনন্দিত হবেন। কি সেই তিনটি ইন্টারেস্টিং প্রাইভেসি আপডেট তা জানার জন্য পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। তো হ্যালো গাইস, আমি সৌরভ, আপনারা দেখছেন ইস্যুটেক। চলো শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে বলে দিই, আপনারা যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে নিন, কারণ সোশ্যাল মিডিয়া রিলেটেড এরকম ভিডিও আপনারা আরও দেখতে পাবেন। এবং ভিডিওটি যদি ভালো লাগে শেষে অবশ্যই একটি লাইক করে দেবেন। এবারে চলুন মেন ভিডিওতে যাওয়া যাক। প্রথম যে প্রাইভেসি সংক্রান্ত হোয়াটসঅ্যাপ আপডেট নিয়ে এসেছে তা হলো, আপনারা নিশ্চয়ই জানেন হোয়াটসঅ্যাপের ভিউ ওয়ান্স ফিচার্সের সম্পর্কে। যখন কোনো ব্যক্তি অন্য কাউকে ফটো পাঠানোর সময় এখানে ওয়ানে ক্লিক করে তারপর পাঠিয়ে থাকে, তাহলে সেই ব্যক্তিটি ওই ফটোটি একবার দেখে নেওয়ার পর দ্বিতীয়বার আর দেখতে পারে না। কিন্তু অনেকে কি করে, ওই ভিউস ওয়ান ফটোটি দেখার সময়ই ওই ফটোটির একটি স্ক্রিনশট নিয়ে নেয় এবং নিজেদের কাছে সেই ফটোটি রেখে দেয়। তাই হোয়াটসঅ্যাপের প্রাইভেসি সংক্রান্ত কারণে এই ফিচার্সটি আনা সত্ত্বেও হোয়াটসঅ্যাপের প্রাইভেসি এখানে ক্ষুণ্ণ হয়। কিন্তু হোয়াটসঅ্যাপ নতুন ফিচার্স আনতে চলেছে, যেখানে কোনো ফটো ভিউ ওয়ান্সের আকারে সেন্ড করলে তা আর কেউ স্ক্রিনশট নিতে পারবে না। তবে এবারে দেখার বিষয়, এক্ষেত্রে স্ক্রিন রেকর্ডও অফ থাকে কিনা তা দেখা যাক হোয়াটসঅ্যাপ কেমন আপডেটটি আনে। তবে এটা বলে রাখি, যেহেতু স্ক্রিনশট আর তোলা যাবে না, সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপের প্রাইভেসি অনেক ক্ষেত্রেই বজায় থাকবে। দ্বিতীয়ত, প্রাইভেসি সংক্রান্ত আরও একটি আপডেট এসেছে। অনেক সময় আপনার অনিচ্ছা থাকা সত্ত্বেও আপনাকে কোনো ফ্রেন্ডস গ্রুপে কিংবা কোনো ফ্যামিলি গ্রুপে অ্যাড করে দেওয়া হয়, তখন আপনি কি করেন, লেফট হয়ে যান। কিন্তু আপনি লেফট হয়ে যাওয়ার সাথে সাথে গ্রুপের সবাই সেটি দেখতে পেয়ে যায় যে আপনি লেফট হয়ে গেছেন গ্রুপ থেকে। তখন আপনাকে ফোনের পর ফোন আর মেসেজের পর মেসেজ করতে থাকে সবাই, আপনার তখন আরও চাপ বেড়ে যায়। কিন্তু হোয়াটসঅ্যাপ যে নতুন আপডেটটি নিয়ে এসেছে, এর ফলে আপনি যে কোনো গ্রুপ থেকে সাইলেন্টলি লেফট হতে পারবেন। এর ফলে গ্রুপের কোনো মেম্বারই জানতে পারবে না যে গ্রুপ থেকে কে লেফট হয়েছে। এবারে শেষ যে প্রাইভেসি সংক্রান্ত হোয়াটসঅ্যাপ আপডেটটি এনেছে তাও খুব ইন্টারেস্টিং হতে চলেছে। আপনারা হোয়াটসঅ্যাপের লাস্ট সিন, প্রোফাইল ফটো, অ্যাবাউট এবং স্ট্যাটাস যার কাছে খুশি হাইড করতে পারেন এবং যে কোনো কারোর সাথে শেয়ার করতে পারতেন। কিন্তু আপনি যদি হোয়াটসঅ্যাপে অন হয়ে থাকেন এবং কারোর সাথে চ্যাট করতে থাকেন, তাহলে সবাই দেখতে পেয়ে যায় যে আপনি হোয়াটসঅ্যাপে অনলাইন রয়েছেন। ফেসবুক ইনস্টাগ্রামে এই অনলাইন স্ট্যাটাসটি অফ করার অপশান থাকলেও হোয়াটসঅ্যাপে কোনো অপশান নেই। কিন্তু এবারে হোয়াটসঅ্যাপ এমন একটি ফিচার্স নিয়ে এসেছে যার ফলে আপনি হোয়াটসঅ্যাপেও লাস্ট সিন অফ করতে পারবেন। এই সমস্ত ফিচার্সগুলি পরপর হোয়াটসঅ্যাপের ইউজারদের কাছে রোল আউট হচ্ছে। আপনি যদি না পেয়ে থাকেন এই সমস্ত ফিচার্সগুলি, কিছুদিন ওয়েট করুন এবং অ্যাপসটি আপডেট করতে থাকুন, কিছুদিন পরে অবশ্যই পেয়ে যাবেন। আর নিচে কমেন্ট করে জানান আপনি কোন ফিচার্সটির জন্য খুবই ইন্টারেস্টেড। দেখা হচ্ছে আরও অনেক ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। থ্যাংকস ফর ওয়াচিং।